সানার মন, এরা হচ্ছে আমার পরিবারের সব থেকে আদরের দুইটা পোষা পাখি। তো সবগুলা পোষা পাখির মধ্যে ওদের দুজনকে আমাদের বাসার সবাই অনেক বেশি আদর করে, কারণ ওরা অনেকটা মানুষের মতো অ্যাক্ট করে। আজকে সকালে যখন আম্মু পানি খাচ্ছিল, তো ওই পানির মগটা দেখে তারা দুজন যে পরিমাণ লাফালাফি শুরু করছিল, দেন আম্মু একটা ছোট বাটি তাদেরকে একটু পানি দেয় এবং দেখেন ওরা এত সুন্দর করে গোসল করতেছিল, দৃশ্যটা দেখে খুবই ভালো লাগতেছিল। যদি এখন ঠান্ডার দিন, ঠান্ডার দিন পাখিদেরকে গোসল করানো খুব একটা উচিত না, তবে ওদের কিউরিয়াসনেস দেখে আমরা আসলে ওদেরকে বাটিতে পানি দিছি যাতে ওরা গোসল করে। খুব সুন্দরভাবে গোসল করতেছিল সান। সান বরাবরের মতোই একটু দুষ্ট স্বভাবের, দেখছেন ভিজে ছোট্ট একটা ইঁদুরের মতো লাগতেছিল ওকে। যদিও আম্মু পরে পানির বাটিটা কিছুক্ষণ পরে সরাই নিছে, কারণ বেশি ভিজলে ঠান্ডা লাগতে পারে। এমনও হয়েছে যখন সামার ছিল তখন প্রায় এক দুই ঘন্টা পানি রেখে দিলে একটু পরপর সে পানিতে নামতো। তো ওদেরকে একটু ট্রিট দিলাম, ছোট্ট একটা গাজরের টুকরা। তো দেওয়ার পর এখন আম্মু বলল যে না, আর ওদেরকে ভিজতে দেওয়া যাবে না, তো রোদে নেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। এদের দুইজনের পাশাপাশি আমাদের বাসায় আরও দুইজন মেম্বার আছে, একটা হচ্ছে মহারাজ আর মহারানী। ওরা দুইজন খুব শান্ত, খুব ভদ্র, এরা এরকম কোনো কাপঝাপের ভিতরে নেই, সবসময় চুপচাপ থাকতে পছন্দ করে। সব থেকে মিষ্টি একটা কাপল হচ্ছে আমার এই লুটিনো পেয়ালা। ওরা খুব সুন্দর ডিম বাচ্চা করে, এই সিজনে এখন পর্যন্ত তিনটা ডিম দিছে, ইনশাল্লাহ তিনটা থেকেই বাচ্চা হবে আর ব্লু পেয়ারটা খুব সুন ডিম পারবে। তো ওদের দুজনের গোসল করা শেষ হওয়ার পরবর্তীতে এদেরকে ধরে সুন্দর করে রোদে নিয়ে আসা হয়েছে যাতে একটু রোদে থাকে। দেখেন সফটফুড দিয়ে রাখছিলাম বাটিতে, এত সুন্দর করে সবগুলা খাবারই ফিনিশ করবে। মাশাল্লাহ দিলে খাবারও সুন্দরভাবে খায়, প্লাস অ্যাক্টিভিটিও অনেক ভালো। সবাই আমার বাবুদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।